রাজধানীর অবরোধের খবর সংগ্রহ করছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, ঢাকায় আজকে অবরোধের প্রভাব কতটুকু? সরকার পতনের এক দফা দাবিতে 48 ঘন্টা যে বিএনপির অবরোধ কর্মসূচি চলছে, আজকে যে প্রভাব আমি যেটি লক্ষ্য করলাম যে এর আগের যে অবরোধ কর্মসূচি বা হরতালে যেরকম জনজীবনে খুব একটা প্রভাব পড়েছিল, মানুষজন একটু কম বের হয়েছিল, তবে আজকে সংখ্যা কিছুটা বেশি। এবং মহাখালী বাস টার্মিনালে এখানে আছি, এখানেও কথা বললাম বাস মালিকদের সঙ্গে, তারা যেটি বললেন যে এর আগে যাত্রী সংখ্যা কম থাকলেও আজকে তুলনামূলক কিছুটা রয়েছে, এই জন্য তারা আসলে বাসগুলো ছেড়ে যাচ্ছেন। এখন পর্যন্ত প্রায় 70টি বাস এই টার্মিনাল থেকে ছেড়ে গেছে, যা এর আগে 30 থেকে 40টা ছেড়ে যেত। এবং মানুষজন বের হচ্ছে, আসলে বলে রাখেন মানুষের জনজীবন মানুষ তো স্থবির হয়ে যেভাবে ছিল, এখন মানুষের জীবন জীবিকার তাগিদে তারা বের হচ্ছেন, অনেকটা উপায় না দেখেও বের হতে হচ্ছে। তার কারণ আপনি জানেন যে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল, এই জন্য মানুষের মাঝে একটি চাপা আতঙ্ক রয়েছে, বের হওয়ার সময় ধরনের কোনো ধরনের দুর্ঘটনায় তারা পড়েন কি না, তারপরে তারা বের হচ্ছেন। এবং ফায়ার সার্ভিসের তথ্য মতে 28 অক্টোবরের পর থেকে প্রতিদিন মানে সারা দেশে গড়ে 60টি বাসে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে বলে রাখি যে অবরোধকারীরা যারা রয়েছেন এখন পর্যন্ত বিভিন্নভাবে তারা ঝটিকা মিছিল করার চেষ্টা করছে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তারা আসলে ওখান থেকে সরে যাচ্ছেন। এছাড়া চোরাকোপ্তা হামলার যে আমরা ঘটনাটি দেখেছি, এটি যাতে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়, এগুলো যাতে না ঘটে, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। জানছিলাম ঢাকার অবরোধের খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।